বন্ধুরা মালাকুম চ্যানেলে সবাইকে স্বাগত। আর একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি, দেখুন আমার হাতে একটা বড় একটা ফুলকপি। এখন শীতকাল, শীতকাল মানেই বিভিন্ন রকম সবজি। আপনাদের কাকু প্রতিদিনই কিছু না কিছু সবজি নিয়ে এসে আর নিয়ে আসে কিনে বাজার থেকে, আর আমি চেষ্টা করি সব বিভিন্ন রকম সবজি দিয়ে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন কালকে নিয়ে এসেছে সুন্দর একটা ফুলকপি, পুরো টাটকা, কত বড়। দেখুন এখনই ফুলকপি খেতে কিন্তু ভালো লাগে, এরপর আর ফুলকপি বেশি ভালো লাগবে না। এই ফুলকপি দিয়ে আজকে আমি দেখুন এখানে আছে কাটাপোনা মাছ দিয়ে আমি রান্না করব। আশা রাখছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসুন এখন আমি ফুলকপিটা আমি কেটে নেব। দেখো ফুলকপিগুলো আমি এরকম পিস বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস বানাবেন। এখন এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে দারুণ লাগবে। পুরো গোটা ফুলকপিটা আমি কেটে নিয়েছি, এখন এর মধ্যে কিছুটা আলু দেব, পুরো আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো দেখুন এখন পুরনো আলু গাছ হয়ে গেছে, এখন নতুন আলু উঠলে নতুন আলু খেতে বেশি ভালো লাগে, এগুলো এখন হালকা মিষ্টি মিষ্টি লাগে। দেখুন ফুলকপির মধ্যে আমি এরকম সাইজের আলু দিলাম। আর দেখুন এখন শীতকাল পড়েছে, ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে। পুরো ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম রান্না করলে মনে হয় কচ্ছপের ডিম রান্না করেছে। বেশ ধুয়ে পাতা টমেটো দিয়ে গরম গরম আলুর দম আর লুচি খুব খেতে ভালো লাগে। নতুন আলু উঠলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নতুন আলুর দম, ছোট ছোট আলুর। আমি এইভাবে কিছুটা আলু ফুলকপির জন্য কেটে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আর এই ফুলকপির ডাটা কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, ওই জন্যই রেখে দিচ্ছি চচ্চড়ি বানাবো। ফুলকপি রয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেবো, তেল দিয়ে দেবো, বেশি করে তেল দেবো, তেল গরম হোক। এদিকে মাছে আমি লবণগুলো মাখিয়ে দিচ্ছি, পুরো টাটকা রুই মাছ। দিয়ে মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। দেখুন তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ফুলকপি রান্না করার জন্য কাটাপোনা মাছ খুব কড়া করে আমি ভেজে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব, ভাজা হয়ে গেছে। তারপর আমি এই মাছ ভাজা তেলের মধ্যে হালকা করে ফুলকপি আলু একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আপনারা যখনই রান্না করবেন একটু হালকা করে ভেজে নিলে সেটা কিন্তু বেশ ভালো লাগে, হালকা করে ভেজেও নিতে পারেন। অনেকে ভাপায় নেয়, বা ভাপানোর থেকে হালকা করে ভেজে রান্না করে বেশি টেস্ট হয় থাকে। ভাজা হয়ে গেল, কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আর তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, পুরোনো জন্য নিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফুলটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। লঙ্কা গুঁড়ো আমি বেশি দেবো না, অল্প দেবো, কাঁচা লঙ্কা বেশি মেটে দিয়েছি। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, তারপর বেশ কিছুক্ষণ সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব।
দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন এটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি কাটা পোড়া মাছ দিয়ে ফুলকপিটা রান্না করছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে আদা দিয়ে বাদা দিয়েও করতে পারেন। এখন টাটকা টাটকা ফুলকপি যেভাবেই রান্না করবেন সেটি কিন্তু দারুণ হবে। মশলা কষানো হয়ে গেছে, আলু আলু ভেজে রাখা, আলু ফুলকপি ভেজে রাখা দিয়ে দেবো। দিয়ে মশলার মধ্যে একটু সুন্দর করে কষিয়ে নেবো, নিয়ে জল দেবো। দেখুন মশলার মধ্যে আলু ফুলকপি একটু সুন্দর কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল পাতলা পাতলাই ভালো লাগে, এখানে আমি এতটা জল দিয়েছি। আর অল্প জল দেবো, এখন আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, এবার রান্না হবে। দেখুন টকটক করে চাল হচ্ছে, মাছগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা, জিরে ধনে গরম মশলা সবার সঙ্গে টেস্ট করবো। তো অনেক কিছু মিশানো মশলা আছে ভাজা দিয়েছি, এবারে শুধু গরম মশলা শুকিয়ে দেবো। দেখুন ফুলকপি আলু দিয়ে দুই মাসের ঝোলটা রান্না করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি সব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।